হ্যালো গাইস, তো আমি দেখলাম এক্ষুনি কিসি কা ভাই কিসি কা জান, এবার এরপরে চেঙ্গিজের শো রয়েছে, তো একটা কুইক রিভিউ করব এখান থেকে। খুবই বাজে ছবি হয়েছে, খুবই বাজে ছবি। তো আমি ভাবছি একটা বিরামের সাথে কম্পারিজন ভিডিও আনবো পরে, যেটাতে আমি ডিটেলে কথা বলবো যে কী কী ভুল হয়েছে, মানে কী কী ভুল হয়েছে মানে আপনি চিন্তা করতে পারেন। একটা বেসিক গল্প ঠিকঠাক করে বলতে জানে না ফারাজ সামজি, আর কিছু বলার নেই। এবং সালমান খান এরকম ডিরেক্টরদের সাথে কাজ করছে, ভালো ডিরেক্টরদেরকে ছেড়ে, এটা মানে এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। সালমান খানের পোটেন্সিয়ালে 1% ইউজ করতে পারেনি, ঠিক আছে। এই ছবিটার মধ্যে এটা একটা মশালা ফিল্ম, কমেডি ওয়ার্ক করছে না, ঠিক আছে, রোম্যান্স ওয়ার্ক করছে না, জঘন্য লাগছে। ইভেন ইন্টারভেলের অ্যাকশনটা বাদ দিয়ে প্রথম যে অ্যাকশনগুলো রয়েছে সিনেমার ইন্ট্রোতে একটা হিরোর বড় একটা মাস অ্যাকশন লাগে, সেগুলোকে যেভাবে ডিজাইন করেছে, একটা গোবিন্দার মতো টাচ দেওয়ার চেষ্টা করেছে। গোবিন্দা যেরকম করতো কি মারতো না, কমেডি করেই বার করে দিত, সেরকমও করতে গেছে। তার সাথে আবার সালমান খান যেহেতু, তাই জন্য তাই একটা অ্যাকশনও দিতে হবে, পুরো ঘেঁটে ফেলেছে। তো অ্যাকশনগুলো ভালো না, আর এত বেশি গান। আমি তো ভাবছিলাম যে আমি মিউজিক ভিডিও দেখতে এসেছি, মিউজিক ভিডিওর মাঝে মাঝে একটু একটু করে সিনেমা দেখছি, 2 মিনিট অন্তর অন্তর গান হচ্ছে, গানগুলো জঘন্য, 2 মিনিট অন্তর 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 খালি গান হয়ে যাচ্ছে, আর কমেডিগুলো এত বাজে, এত বাজে। প্লাস বিরামের মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট এই ছিল যে এই ভাইদের মধ্যে ইমোশনাল বন্ড সেটা এস্টাবলিশ হয়নি, সেটাকে একটা গানের মধ্যে দিয়ে খালি এস্টাবলিশ করতে গেছে, ঠিক আছে। কমেডি ওয়ার্ক করছে না রোম্যান্সের মধ্যে দিয়ে, পূজা হেকড়ে ওভার অ্যাক্টিং করছে। তারপরে হচ্ছে মানে জাস্ট ভাবুন, একটা কনফ্লিক্ট ছিল বিরামের ফার্স্ট হাফের কনফ্লিক্টটা ছিল যে একটা খুব শান্তশিষ্ট মহিলার সাথে একটা খুব ভাইলেন্ট লোকের প্রেম হয়ে গেছে। তো মহিলাটা যখন জানতে পারছে, মানে তামান্না যখন জানতে পারছে যে অজিত খুব মারকুটে, ওখানে একটা ট্রেনের মধ্যে ফাইট ছিল ইন্টারভেলের সময়, সেটা দেখে ও ভয় পাচ্ছে, প্যানিক করছে। এখানে পূজা হেগড়ে একদম নর্মাল দাঁড়িয়ে রয়েছে ইন্টারভেল পয়েন্টে, যখন মেট্রোর মধ্যে ফাইট হয়েছে, ওর কোনো যায় আসে না। এবং পূজা হেগড়ের সাথে কনফ্লিক্টটা 2 মিনিটের মধ্যে সলভ হয়ে গেল, মানে মেট্রো থেকে নামলো, নেমে বলে আছে তোমরা আজ থেকে কসম খাও কি আর ভাইলেন্স করবে না, ওরা রাজিও হয়ে গেল। প্লাস এই যে ভাইগুলো, এরা যে বিশাল বড় ডন, ঠিক আছে, এরা যে মারামারি করে, সেই জিনিসটাকে ফার্স্ট হাফে এস্টাবলিশই করেনি, যেটা অ্যাকচুয়ালি করা উচিত ছিল। বিরামে ছিল যে ওরা চারজন ভাই সবসময় মারামারি করে, এই করে, সেই ব্যাপারগুলো দেখাইনি, ঠিক আছে। যা খুশি তাই হচ্ছে, মানে গল্পটাকে মানে যদি রিমেকও করছো, আগেও তো সালমান রিমেক করছে, যেমন পকরির রিমেক করেছে ওয়ান্টেড, ওয়ান অফ দ্য ফাইনেস্ট রিমেক্স, তো সেখানে কি গল্পটাকে ধরে অ্যাজ ইট ইজ ফ্রেম বাই ফ্রেম রিমেক করে দিয়েছে। তো বিরামটাকেও তোমরা ফ্রেম বাই ফ্রেম রিমেক করে দিতে পারতো, তাহলে ওয়ার্ক করে যেত। আর কমেডি তো এত বাজে, ফারাজ সামজি মানে কি করেছে ফারাজ সামজি, না জোকস হচ্ছে এই যে আমরা সেই দেখবেন স্কুলে বা কলেজে বলতাম না, 2 টাকার পেপসি, দাদা বৌদি সেক্সি, ওরকম একটা এখানে আছে যে পেপসি, ওই সালমান যেহেতু এখন পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, পেপসি ভাই আমাদের সেক্সি, এরকমভাবে একটা জোক আছে, মানে পুরো হোয়াটসঅ্যাপ জোক। তারপরে মাঝখানে একটা জায়গা আছে এখানে, মানে ওই বিরামেও দেখবেন আছে যে মানে অজিত বিয়ে করছে না, তার কারণ হচ্ছে একটা ওই মেয়ে ছিল যাকে ছোটোবেলায় ভালোবাসতো, কিন্তু তার সাথে ওর বিয়ে হয়নি বলে ও বিয়ে করছে না, সেটাকে এখানে ভাগ্যশ্রী ম্যানে পেয়ার কিয়া টেনে এনে, ভাগ্যশ্রী এত বছর অভিনয় করেনি, একদম পারছে না, যা তা করছে, অভিমন্যু দাসানির আবার ক্যামিও আছে, মানে যা তা হচ্ছে। আবার ফারাজ সামজি নিজে ছবি তুলতে আসছে, মানে জাস্ট নোংরা খিল্লি, মানে কি হচ্ছে। আমি জাস্ট ভাবছি যে এই সিনেমাটা সালমান খান অ্যাপ্রুভ করেছে কেন, আর সালমান খানের প্রতিটা ডিপার্টমেন্টে ইনপুট আছে, যা খুশি তাই করছে। সালমান খান তো অভিনয় করার কোনো ইচ্ছে নেই, জাস্ট আসছে সিনে, ধরুন রোম্যান্টিক সিনগুলোতে, সালমান খান তো রোম্যান্টিক সিন আমরা হাম দিল্লে চুকে সানম দেখেছি, ভাই তেরা নাম দেখেছি, এখানে সালমান খান রোম্যান্টিক সিনে কোনো এফর্টই দিচ্ছে না, জাস্ট এসে দাঁড়িয়ে রয়েছে যে ভাই পয়সা লাগিয়েছি দাঁড়িয়ে থাকবো, ব্যাস তাহলেই হবে, জিয়ের থেকে টাকা পেয়ে গেছে, কোনো এফর্টই নেই, 1% এফর্ট নেই, মানে খুব জঘন্য সিনেমা, দেখা যাচ্ছিল না শেষের দিকে, দেখাই যাচ্ছে না। আর গান 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 গান, একটা গানও ওয়ার্ক করছে না। আর এই যে ভাই, তাদের যে প্রেমিকাগুলো, ও ভাইগুলোর যা কাস্টিং করেছে না, প্রতিটা জঘন্য। আর এই শাহনাজ গিল ফিল, ওরা তো মানে কিছু স্পেসও পায়নি, আর কি জঘন্য লাগছে। আর প্লাস সেকেন্ড হাফ থেকে যখন থেকে সাউথের কালচার ঢুকে যাচ্ছে, ওই জায়গাটাও ইরিটেটিং, প্রচণ্ড ইরিটেটিং, মানে আমরা একদম পোষাইনি, আমি জানি না, মানে ঈদে সালমানের সবচেয়ে কম ওপেনিং নেবে, এবং এই ছবিটা ডিজার্ভ করে ফ্লপ হওয়া। তো এখন এতটাই, মানে খুবই খারাপ ছবি, দেখবেন না, টাকা লস। এবং মানে আইনক্সের মতো জায়গাতে সকালের শো, তো ভাইয়ের যেহেতু একটা বিশাল স্টারডাম আছে, তাই জন্য কিন্তু লোকে 200-200 টাকার টিকিট, তারও বেশি টাকার টিকিট কেটে কিন্তু দেখতে এসছে, মানে একটা 30% মতো অকুপেন্সি আছে। তারপরে এবং প্রত্যেকে মানে ইভেন জাস্ট ভাবুন, ভাইয়ের ইন্ট্রোতে লোকে আজ অব্দি হাততালি সিটি মারতো, বডিগার্ড রেডি একথা টাইগার, এখন কেউ সিটি মারবে না বলে যারা স্ক্রিনের মধ্যে রয়েছে, মানে সিনেমার মধ্যে লোকেরা, তারা সিটি মারছে, এরকমভাবে রেখেছে, মানে এত আন্ডার কনফিডেন্ট ডিরেক্টর যে ভাই আমি সিনটা এমনভাবে ডিজাইনও করতে পারছি না যে ভাইয়ের ফ্যানরা সিটি মারবে, তাই আমি সিটি মেরে বলে দিচ্ছি যে ভাইয়ের ইন্ট্রো হচ্ছে, ভাই সিটি দাও, আততালি দাও, কী অবস্থা। তো টাইগার 3 এর অপেক্ষা করবো, আর কিছু করার নেই, আর ডেফিনেটলি বিরাম আর এর কম্পারিজন একটা ভিডিও আনবো, তো আপনারা দেখবেন এবং জানাবেন আপনাদের কি মতামত। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ।